নমস্কার বন্ধুরা, ফেসবুকে হঠাৎই একদিন একটা ভিডিও আমার কাছে এলো। সেখানে আমি দেখলাম ছোট্ট লিটিল রাধারানীকে। তো সেই দেখা মতো আমারও মনে ইচ্ছা হলো যে আমি আমাদের বাড়িতে রাধারানীকে আনবো, কারণ আমাদের বাড়িতে অলরেডি দুখানা গোপাল আছে। তাই গোপাল থাকা মানে রাধারানীও আসবে, সেটা খুবই ভালো ব্যাপার। এখন আমরা আছি আমার ননদের বাড়ি, মানে কলকাতাতে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো ভাবলাম কলকাতা যখন এসেছি, কলকাতা থেকে রাধারানীকে নিয়ে যাব আমাদের বাড়ি। যেই ভাবা সেই কাজ। আমি, আমার হাজবেন্ড আর আমার ননদ, আমরা সবাই মিলে একটা ক্যাব ভাড়া করে বেরিয়ে গেলাম কালীঘাট। কালীঘাটের ওখানে বেশ কয়েকটা ভালো ভালো দোকান আছে, ওখানে চলে গেলাম আমার রাধারানীকে আনার জন্য। দোকানে ঢুকে প্রথমে আমি একে দেখতে পেলাম, খুবই সুন্দর দেখতে, তেমনি ওয়েটও। ভেবেছিলাম তুলবো, কিন্তু এত ভারী যে আমি কোলে তুলতেই পারিনি। বেশ কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখলাম, তো সেরকম আমার মনের মতন লাগছিল না। যদিও প্রথম প্রথম এই রাধারানীকে পছন্দ হয়েছিল, কিন্তু পরে যখন ইনি এলো তখন এনাকে আমার বেশ পছন্দ হয়ে গিয়েছিল। কারণ এর চোখ, নাক, মুখ ভীষণ সুন্দর। সব থেকে বেশি ছিল মুখটা খুব মিষ্টি, আর তার সাথে খুব মায়া আকারের চোখটাও। তো সেই জন্য আমি পছন্দ করে ফেললাম এই রাধারানীকে। আর সেম আর একটা ওই জোর পাশে আছে, ওটা হচ্ছে দিদি ভাই, মানে আমার ননদের। একটা আমার, একটা আমার ননদের। ফাইনালি দেড় মাস অপেক্ষা করার পর রাধারানী আমার কাছে এলো। তো এখন আমরা আছি কালীঘাটেতে। রাধারানী তো কেনা হয়ে গেছে, এরপর রাধারানীর পোশাক, গয়না সমস্ত কিছু কিনে একদম বাড়ি নিয়ে যাব। অনেক দিনের একটা ইচ্ছে এভাবে হঠাৎ করে পূর্ণ হয়ে যাবে একদম ভাবতে পারিনি। কালীঘাটে মায়ের মন্দির যাওয়ার বেশ খানিকটা আগে এরকম একটা সরু গলি পড়ে, আর এই গলির পুরো একদম পাশে পাশে সমস্ত রকমের কাঁসা পিতলের দোকান আছে। তার সাথে সাথে এই একটা দোকান আমরা পেয়ে গেছিলাম, যেখানে গোপালের থেকে শুরু করে সমস্ত ঠাকুরের পোশাক, গয়নাগাটি সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরা এখানে ভাবলাম যে এখানে রাধারানীর যা যা কিছু নিয়ে নেব এখান থেকেই। প্রথমে দিদিভাই রাধারানীকে দিল, কারণ পুরোপুরিভাবে রেডি করে দেবে কিভাবে শাড়ি পরাবো, কিভাবে না পরাবো, সমস্ত কিছুর জন্য দিদিভাই প্রথমে ওনাকে দিল রাধারানীকে একদম সাজিয়ে দেওয়ার জন্য। তাহলে চলে এসো, এখন আমরা দেখা যাক যে উনি কিভাবে রাধারানীর শৃঙ্গার করছে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ও হ্যাঁ কমেন্ট বক্সে অবশ্যই লিখেও রাধে রাধে। চলো তাহলে এখন রাধারানীর শৃঙ্গার হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই। এখানে আমার রাধারানী, সে আমার হাজবেন্ডের খোলে চেপে আছে, আর একজন ওখানে, মানে আমার ননদের যে রাধারানী, সে ওখানে রেডি হচ্ছে, সাজুগুজু করছে। রাধারানীকে এখন ঘাগড়া পরানো হচ্ছে। রাধারানীকে যে চুলটা দেয়া হয়েছিল সেটা বেশ অনেকটাই বড়, তো সেই জন্য আমরা বললাম যে চুলটা কেটে একটু ছোট করে দিতে, কারণ এত বড় চুল দিলে রাধারানীকে দেখতে ভালো লাগবে না। ওই চুলটা ছাড়াও উনি আমাদেরকে আরও অনেক রকমের ডিজাইন দেখাচ্ছিল। একটা বিষয় সেটা হচ্ছে, যদি তোমরা এক্সট্রা বেনুনি করা চুল নিতে চাও, আলাদাভাবে তৈরি করা রেডিমেড বেনুনি করা চুল যদি নিতে চাও,
সেক্ষেত্রে রেঞ্জটা একটু বেশি পড়ে যায়, মানে প্রায় 350 টাকার মতো। আর আমাদের যে বড় রাধারানের যে চুলটা নেওয়া হয়েছে সেটা পড়েছে 150 টাকা। তো সেই জন্য আমরা 150 টাকার চুলটা কিনে সেটাই আমরা ওখানে বিনুনি করে নিয়েছি। অন্যদিকে দিদি ভাই রাধারানী বিনুনি করছে, আর এদিকে রাধারানী চুড়ি পরছে হাতের। জামার ম্যাচিং করে চুড়ি আর হার পরা হয়ে গেছে। এখন রাধারানীর মুকুট পছন্দ করা হচ্ছে যে কোন মুকুটটা রাধারানীকে দেয়া হবে। তো অলরেডি বিনুনি করাটা হয়ে গিয়েছিল, তো সেই জন্য উনি পরিয়ে দেখিয়ে দিচ্ছেন, আর আমরাও দেখছি যে বিনুনি করে কেমন দেখতে লাগে আমাদের রাধা রানীকে। দিদি ভাই রাধারানী তো রেডি হয়ে গেছে, এরপর আমার রাধারানীর পালা। তো আমরা বলে দিয়েছিলাম যে বেশি কিছু সাজানোর দরকার নেই, কারণ সাজানো হয়ে গেলে যখন আমরা বাড়ি নিয়ে আসবো তখন একটু প্রবলেম হবে, গাড়িতে আসবো সেই জন্য। তো শুধু বললাম যে শুধু জামাটুকু পরিয়ে দিতে। একজন পরেছে নীল কালারের জামা আর একজন পরেছে হলুদ কালারের জামা। এখন দুই বোনই পাশাপাশি বসে আছে। আমার রাধারানীকে যেহেতু আমি সাজালাম না, তো সেই জন্য রাধারানী যে সমস্ত জুয়েলারি সেগুলো আমরা নিয়ে নিয়েছি, কারণ আমরা বাড়িতে যে রাধারানীকে ভালো করে প্রতিষ্ঠা করে তারপর সাজিয়ে পুজো করব রাধারানীকে, তো সেই জন্য রাধারানীর যা যা জিনিস সেগুলো সব আমরা নিয়ে নিচ্ছি। সব থেকে একটা আশ্চর্যকর জিনিস যেটা হলো, রাধারানীকে আমরা কোনো প্ল্যানিং ছাড়াই আনতে গেছি, যে আজকে যাবো কালকে যাবো এমন কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করে প্রোগ্রাম হলো যে হ্যাঁ রাধারানীকে আনতে যাবো, তো ব্যাস আমরা সেই মতো রাধারানীকে নিয়ে এলাম। বাড়িতে নিয়ে এসে আমরা জানতে পারি যে সেদিন একাদশী ছিল, মোহিনী একাদশী। পরে যখন ইউটিউবে রাধারানী সেবা বা রাধারানী আনার কোনো দিন দেখেছিলাম আমরা, যে কোন দিন সবথেকে বেস্ট হয় রাধারানীকে আনার জন্য, তো সেদিন দেখছিলাম যে অন্যান্য দিন তো বটেই, যেমন জন্মাষ্টমী, কৃষ্ণাষ্টমী, রাধা অষ্টমী, এগুলো তো বটেই, তার সাথে সাথে একাদশী পূর্ণিমা এগুলো খুব ভালো দিন ছিল। আর মানে কাকতালীয়ভাবে যেদিন আমরা রাধারানীকে বাড়িতে নিয়ে এলাম সেদিন পড়েছিল মোহিনী একাদশী, তো এটা একটা খুব ভালো লেগেছিলো আমাদের। তো ফাইনালি রাধারানী আমাদের বাড়ি যাচ্ছে গাড়িতে করে চেপে, তো দেখো রাধারানী কেমন আমাদের মাঝে চেপেছে গাড়িতে করে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো জয় শ্রী রাধারানী বলে। রাধারানীকে আমরা বাড়িতে কীভাবে পুজো করলাম, কীভাবে প্রতিষ্ঠা করলাম সেটা নিয়ে একটা অন্য ভিডিও করব, যেদিন আমরা বাড়ি যাব রাধারানীকে প্রতিষ্ঠা করব সেদিন ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি।